দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার আর সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার বই ইউনাইটেড হসপিটাল আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিতা হাসান আমরা আসলে ঘুম নিয়ে কথা বলতে চাই আমরা জানি যে আমাদের এই কর্মজীবনের মধ্যে একটি সময় ক্লান্তি আসে আমরা ঘুমিয়ে পড়ি এবং আমরা জানি যে বিশ্রামের সাথে ঘুম কিন্তু অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং এই সুস্থ ঘুম না হলে ভালো ঘুম না হলে কিন্তু আমরা সারাদিনের কাজকর্মগুলো কিন্তু ব্যাহত হয় কিন্তু এই সুস্থ ঘুম বা সাউন্ড স্লিপ কীভাবে হবে ঘুমের নানান সমস্যায় আমরা জর্জরিত এই নাগরিক জীবনের ইটকাট পাথরের জীবনের জন্য কিন্তু আমরা দেখা যাচ্ছে ঘুম ব্যস্ত বাধাগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন ডিভাইসের কল্যাণে কারণে আমরা কিন্তু ঘুম আসতে দেরি হচ্ছে কাজে ঘুমের এই আদ্যপান্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই ঘুমের নানান সমস্যা নিয়ে কথা বলতে চাই যারা ঘুমের ঘুম আসছে না নানান সারা রাত জেগে রয়েছেন আমরা জানি যে সেটি ভীষণ কষ্টের এই সবগুলো বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডাক্তার মনিলাল নাক কান ও গলারোগ বিশেষজ্ঞ ইএন্টান হেডনেক সার্জারি বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সভাপতি বাংলাদেশ ভয়েস অ্যাসোসিয়েশন এবং মহাসচিব অ্যাসোসিয়েশন অফ সার্জনস ফর স্লিপ অ্যাপনিয়া স্যার আপনাকে স্বাগত আমাদের ধন্যবাদ আমরা যে কথা বলছিলাম সেটি হচ্ছে যে ঘুম আমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ আসলে যতক্ষণ শান্তিপূর্ণ ঘুম হয় ততক্ষণ আমরা এর মর্মটা বুঝতে পারি না কিন্তু যখন দেখা যায় যে একটি পর্যায়ে যখন মানুষের ঘুমের সমস্যা হচ্ছে তখন কিন্তু তার সামগ্রিক জীবনের সমস্যাগুলো শুরু হয় একদম সকাল থেকে ঘুম ঘুম ভাব নিয়ে অফিসে যাওয়া কাজের মধ্যে ভুল হওয়া অমনোযোগী হওয়া এবং খিটখিটে মেজাজ থাকা কারোর সাথে দেখা যাচ্ছে ভালো ব্যবহারের পরিবর্তে একটা বিদ্বেষমূলক আচরণও হয়ে যায় এই সমস্যাগুলো আসলে এই ঘুমের যদি ডেফিনিশন বা সংজ্ঞাই আমরা করতে চাই তাহলে সাউন্ড স্লিপ বা একদম ভালো একটি ঘুমের সংজ্ঞা বলতে আমরা কী বুঝি দেখুন ঘুম ই জীবন জীবনই ঘুম অর্থাৎ জীবনের যদি আপনি তিনটি প্রয়োজনীয় কাজ মনে করেন একটা হচ্ছে এক নম্বরে আসবে ঘুম দুই নম্বরে আসবে খাবার গ্রহণ করা তিন নম্বরে আসবে এক্সারসাইজ অর্থাৎ ঘুম যদি ভালো না হয় তাহলে আপনার মানসিক যে স্টাবিলিটি ইমোশনাল স্টাবিলিটি ঘুমের সময় অ্যামাইডেলাতে ব্রেনের সেখানে ইমোশনাল স্টাবিলিটি তৈরি হয় বডির যে ওয়েস্ট প্রোডাক্ট থাকে ব্রেন আপনার টোটাল বডির ওজনের মাত্র টু থেকে থ্রি কিন্তু টোটাল বডিতে যে পরিমাণে এনার্জি কনজামশান হয় তার থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট কনজামশন হয় ব্রেনে সো হাউ মাছ কত বেশি বর্জ্য পদার্থ তৈরি করে টক্সিক পদার্থ তৈরি করে ব্রেন আপনি চিন্তা করেন আপনার আমাদের যে ইমিউনিটি আমাদের যে শক্তি নতুন দিনের জন্য শক্তি পায় আমাদের যে মানসিক সুস্থতা আমাদের কগনিটিভ বিহেভিয়ার অর্থাৎ জাজমেন্ট ক্ষমতা স্মৃতিশক্তি এগুলি সবই তৈরি হয় ঘুমের সময় এবং মানুষ ঘুমাইতে ঘুমাইতেই পৃথিবীতে আসে অর্থাৎ আপনার একটা বাচ্চা দেখবেন উনিশ বিশ ঘন্টা ঘুমায় যত বয়স বাড়ে ডিউ টু দ্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস অ্যান্ড আদার বডি ফ্যাক্টরস তার ঘুমটা কমতে থাকে তো আইডিয়ালি আট ঘন্টা একজন মানুষকে আন ইন্টারেপ্টেড অর্থাৎ অবিরাম আট ঘন্টা তাকে ঘুমাতে হবে এবং ঘুমের মধ্যে কোনো ব্যাঘাত ঘটা চলবে না যেমন ধরেন ভেঙে 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 ঘুমালেন হবে না অনেকের অবশ্য বাইফেজিক ট্রাই ফিজিক ঘুম আছে। অর্থাৎ দুই ঘন্টা ঘুমায় আধা ঘন্টার জেগে থাকে আবার দুই ঘন্টা ঘুমায় এরকম ঘুমের প্যাটার্ন আছে। সেটাও কিছু কিছু ক্ষেত্রে নর্মাল জি বাট ইন ইউজুয়ালি আপনি ঘুমাবেন আবার ঘুমের টাইপ আছে কোনো টাইপ বলে এটাকে স্লিপ কোনো টাইপ যেমন ভুল্লুক টাইপ বা বিয়ার টাইপ আছে সারারাত ঘুমায় হ্যাঁ লায়ন টাইপ আছে হ্যাঁ তারা রাতে চড়ে বেড়ায় অর্থাৎ রাতে জেগে থাকে সকালের দিকে ঘুমায় উলফ টাইপ আছে ওকে ডলফিন টাইপ আছে ডলফিন টাইপ কীরকম ডলফিন যে ঘুমায় আপনি জানেন ডলফিন কিন্তু চলতে চলতে ঘুমায় অর্থাৎ অন রান তারা ঘুমায় কেন তারা ঘুম যদি ঘুমিয়ে পড়ে তাহলে তাদের বাচ্চাগুলোকে প্রোটেকশন দেবে কে অন্য প্রাণী এসে সেটা খেয়ে ফেলতে পারে অন্য মাছ হাঙ্গর খেয়ে ফেলতে পারে ঘুমোচ্ছে এটা ন্যাচারাল প্রোটেকটিভ ফেনোমেনাও ঘোরা ঘোড়া এবং হাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় মাইগ্রেটরি বার্ডস তারা ফ্লাইং অবস্থায় ঘুমায় অর্থাৎ তাদের বডির এক পাশ ঘুমায় আরেক পাশ জেগে থাকে হাতি এবং ঘোড়া দাঁড়ায় ঘুমায় কেন ঘুমাতে পারে কেন কারণ অন্য অ্যানিমেল যদি তাদেরকে অ্যাট্যাক করে তাদের যেন কুইক তারা যেন রিফ্লেক্স রেসপন্স করতে পারে অর্থাৎ ঘুম হচ্ছে আপনার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় কাজ জি এবং এটার বড় উদাহরণ হচ্ছে আপনি জীবনে যদি নব্বই বছর বাঁচেন তেত্রিশ বছর আপনার ঘুমে কেটে যায় জি এবং আপনি এটি যদি এক রাত না ঘুমান তাহলে একদিন যদি আপনি না খেয়ে থাকেন জি কোনটাতে আপনার বেশি খারাপ লাগে না অবশ্যই না ঘুমিয়ে থাকলে তবে আমি এই প্রশ্ন ঘুম প্রসঙ্গে আরেকটু যাব তবে একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন তার প্রশ্নটি নিয়ে নিন দর্শক আপনার নাম এবং ঠিকানা জানিয়ে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম আমি হাফেজ ইকবাল নাগাশ ব্রাহ্মণপাড়া কুমিল্লা থেকে বলছি জি বলুন স্যার আগে আমার একটা প্রশ্ন আমার প্রশ্নটা হলো আমার যে ঘুমের ধরনটা এক দুই মাস বা দেড় মাস পর পর দেখা যাচ্ছে কি আপনার আমার খুব সকালে মানে প্রচন্ড ঘুম হয় তখন আমি আপনার কাজের পরে এই দুপুরে দুই তিন ঘন্টা দুই ঘন্টা ঘুমাই বা দেড় ঘন্টা ঘুমাই আবার এই ঘুমটাই আবার চেঞ্জ হয়ে অনেক সময় দেখা গেলো কি এটা খুব বিকেলে আর্লি সন্ধ্যার আগে কি মানে আমার প্রচন্ড ঘুম পায় এখন আমি আবার রাতে আপনার শোয়ার সাথে সাথেই ঘুম চলে আসে আবার যেদিন আপনার এই যে সময়টাতে

মানুষের আপনি যদি ঘুমের এভলিউশন চিন্তা করেন আপনি সেটা চিন্তা করতে হবে যে আমাদের জীবনচক্র কীভাবে চলে আমাদের বডি কীভাবে চলে আমাদের বডি চলে ডে নাইট সাইকেলে চব্বিশ ঘন্টায় বারো ঘন্টা রাত বারো ঘন্টা দিন অর ডার্ক নাইট সাইকেল বলে অর কার্কাডিয়ান রিদামে চলে আপনি যদি আজ থেকে দুইশো বছর আগের কথা চিন্তা করেন টু হান্ড্রেড ইয়ার্স ব্যাক সিম্পলি আপনার ওয়াটসন হোম বা ফেরাডে জন্মগ্রহণ করেন নাই যারা ইলেকট্রিসিটি আবিষ্কার করছেন ব্যাটারি আবিষ্কার করছেন তাহলে কী হতো আপনি সকালে উঠতেন সারাদিন কাজ করতেন সন্ধ্যায় আপনি ঘুমিয়ে পড়তেন দ্যাট ওয়াই দ্যাট ইজ ইউর বায়োজেনেটিক বায়ো হ্যাবিট ফ্রম মিলিয়নস অফ ইয়ার্স ইউ আর ডুইং গোয়িং অ্যান্ড সাচওয়ে অ্যাট দ্য অ্যাডভেন্ট অফ টেকনোলজি অ্যান্ড ইলেকট্রিসিটি মানুষের জীবনযাত্রা পুরা চেঞ্জ হয়ে গেল অর্থাৎ সে রাতেও কাজ করা শুরু করলো সে ইরেগুলার টাইমে কাজ করা শুরু করলো অনেক ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স আপনার সারাদিনে আপনাকে অ্যাফেক্ট করে মাইক্রোওভেন ফ্রিজ গাড়ি সাউন্ড আননেসেসারি সাউন্ড তৈরি হওয়া শুরু হলো আপনি যখন জঙ্গলে ছিলেন তখন পাখির শব্দও পাইতেন এখনও আপনি দেখেন আপনি শহরের শব্দে ঘুম হয় না কিন্তু জঙ্গলের পাখির শব্দে ঘুম হয় কেন বিকজ দ্যাট ইজ আওয়ার জেনেটিক হোম এবং আপনি যখন বায়োলজিক্যাল হোমে যান যেটা আপনার গ্রামের বাড়ি তখন আপনার ঘুম ভালো হয় ঘুমটা আবার ভালো হচ্ছে হ্যাঁ ওনার যে সমস্যাটা সেটা হচ্ছে ওনার জীবন ধারণের মধ্যে উনি রেগুলার টাইমে ঘুমাইতে যান না এবং দিন জেগে থাকেন না ওই মাঝখানে যে ঘুমিয়ে নেন এটা ওনার ঘুমের ক্ষতি করে কিভাবে ঘুম হচ্ছে এটাকে বলে স্লিপ প্রেশার মানুষের শরীরে একটা স্লিপ প্রেশার জেনারেট হইতে হয় সার্টেন অ্যামাউন্টে প্রেশার কুকারে যেরকম প্রেশার একটা জেনারেট না হলে তার

মানুষের স্বাভাবিক যে ঘুমের সাইকেলকে ব্যাহত করে হয়তো দেখা যাচ্ছে যে ওনার কিছুদিন ধরে রাতে ঘুম হাসছে না যে স্বাভাবিক যে ঘুম কমন প্রবলেম ইউনো যে পৃথিবীতে করোনার আগে 55 লোক ঘুমের সমস্যায় ভুক্ত করোনার পরে এটা সেভেন্টি সেভেন উন্নীত হয়েছে গত দুই বছর দেড় বছর আগের স্টাডি কারেন্টলি দ্য সিচুয়েশন আই ডোন্ট নো জি আপনার এটা মানুষ দুইভাবে টেনশনে থাকে স্ট্রেসে থাকে একটা হলো কনসাস স্ট্রেস একটা আনকনসিয়াস স্ট্রেস যেমন ধরেন কালকে সকালে আপনি বিমানে আপনি এখান থেকে নিউ ইয়র্ক যাবেন এটা আপনার কনসাস স্ট্রেসের জন্ম দেবে আমি সকালে উঠতে পারবো কি না টাইমলি টাইমলি বিমান ধরতে পারবো কিনা ওয়েদার আই ক্যান রিজ দ্য পয়েন্ট অর নট দ্যাট ইজ এ কোয়েশান টু ইউ সেটা এটা কনসিয়াস স্ট্রেস আনকনসিয়াস্ট্রেস কি আপনি সকালে উঠছেন আপনি যখন আসছেন তখন আপনার ওয়ার্ড্রোবে আপনার কাপড় চোপড় ঠিকমতো আসে কি না আপনি গাড়ি ঠিক মতো পাবেন কি না গাড়ি আসলেও রাস্তায় ট্রাফিক জ্যাম কেমন আপনার নাস্তাটা মাইক্রোওভেন ঠিক আছে না আপনার ফ্রিজটা ঠিক আছে কি না আপনার ফ্যানটা মতো ঘুরতেছে কিনা আপনার এসিটা ঠিকমতো চলতেছে কিনা এটাকে বলে আনকনসিয়াস স্ট্রেস তো পিপল এ ডেজ আর টেক এ স্ট্রেস অ্যান্ড লাইক এ রোবট হাউ আপনি ইচ্ছা না থাকলেও আপনাকে এই শোতে আসতে হয়েছে সে আপনার শরীরটা ভালো লাগতেছে না আপনি তো হয়েছে অর্থাৎ উই আর গোয়িং ইন এ রোবোটিক ফ্যাশন বাধ্য হচ্ছে আরেকটা সমস্যা হচ্ছে উই আর ফুড এডিক্ট হাউ উই আর ফুড এডিক্ট সে আমরা আগে ডেল সকালে এবং সব বিকেলে খেতাম বা সকালে দুপুরে রাতে খেতাম বাট এখন কি করি আমরা সকালে উঠে খাই আবার নাস্তা করি আবার আবার দুপুরে খাই আবার বিকেলে নাস্তা করি আবার সন্ধ্যায় খাই আবার রাতে খাই আবার রাতে ঘুমাতে যাওয়ার সব আবার খাইট কজ ফুড অ্যারিকশন্টিনিট দ্যাট কজ ফুড অ্যারিকশন ইউ ক্যান সে হোয়াট ইস দা প্রবলেম অফ দ্যাট হোয়াট হাউ ইট অ্যাফেক্ট ইট অ্যাপেক্টস ইউর ট্রিমেন্ডাসলি ইট কজ ডিজিজ অব মডার্নিটি ইট কজেস আপনি যখন একটা বারবার একটা স্ট্রিটকে ইঞ্জিনকে স্টার্ট দিবেন আর বন্ধ করবেন ওই ইঞ্জিনটার অবস্থা কি দাঁড়াবে ইউর বডি ইজ দ্য গ্রেটেস্ট বায়োলজিক্যাল ইঞ্জিন গড হ্যাজ এভার ক্রিয়েটেড ওকে এখন আপনি যে মুহূর্তে কিছু খাচ্ছেন সেই মুহূর্তে আপনার অ্যাডিনালিন সার্জ হচ্ছে স্টেরয়েড সার্জ হচ্ছে পাচক ক্রসগুলো বের হচ্ছে এঞ্জেম আসতেছে অল ইওর ইঞ্জিন অফ দ্য বডি সাব ইঞ্জিন সবগুলো আপনার স্টার্ট হচ্ছে হার্ট থেকে শুরু করে কিডনি এভরিথিং সো এই বারবার স্টারও বন্ধ করতে কি হচ্ছে ইনসুলিন যেখান থেকে রিলিজ হচ্ছে আইলেটস অফ নষ্ট হয়ে যাচ্ছে একদম ফলে আপনার টাইপ টু ডায়াবেটিস হচ্ছে আপনার ইমিউনিটি লস হচ্ছে ফলে এনকে সেল পরিমাণ কমে যায় ফলে আপনার ক্যান্সার হচ্ছে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি ইন এ প্লেন অ্যান্ড সিম্পল অ্যান্ড ক্লিয়ার উইথ এ সাইন্টিফিক ভিউ অ্যান্ড রিসার্চ ভিউ যে ডিজিজ অফ মডার্নিটি মডার্ন যে ডিজিজগুলো আপনি দেখতেছেন সাইকেটিক ডিজিজ পৃথিবীতে এক নম্বর ডিজিজ হবে ভেরি সুন হার্ট ডিজিজ ডায়াবেটিস আপনার এগুলো সবই আসতেছে

ঘুম আসতে আসতে রাত একটা বেজে যায় এখন আমার প্রশ্ন যে কি কাজ করলে তাড়াতাড়ি আমি হ্যাঁ দুপুরে প্রায় ঘুমাই বা পাওয়ার নেপ নেই ঠিক আছে দর্শক আপনার প্রশ্নটি শুনলাম যে কথাটি বললেন যে ঘুম নিয়ে ওনার সমস্যা হচ্ছে উনি যেটা বলছেন যে উনি এগারোটার দিকে ঘুমাইতে যান তখন ঘুম আসে কিন্তু আলটিমেটলি বারোটা একটার মধ্যে সময় ওনাকে এটা বলে লেট অনসেট ইনসোমনিয়া অর্থাৎ ইনসোমনিয়া দুই ধরনের হয় একটা হয় আপনার ঘুমাতে যাওয়ার পরে ঘুমাইতে ঘুমিয়ে পড়তে সময় লাগে বিছানায় অনেকক্ষণ বেশি সময় থাকতে হয় তাকে সেকেন্ড আরেকটা হয় ঘুমের মধ্যে বারবার ঘুম ভেঙে যায় স্লিপ ব্রেকেজ অর্থাৎ অর ফ্র্যাগমেন্টেড স্লিপ উনি লেট অনসেট স্লিপ আপনি ভুগছেন কুড়িগ্রাম থেকে সারিয়া সাহেব আপনাকে আমি বলবো যে আপনি রেগুলার একই টাইমে ঘুমাইতে যাবেন এবং দিনে কখনোই ঘুমাবেন না এটি একটি রাতে অল্প খাবার খাবেন এবং যেসব খাবারে আপনার ঘুম নষ্ট করে যেমন ক্যাফেইন কফ কফি স্মোকিং অ্যালকোহল লাইক যে যেসব জিনিস আপনার ঘুমের ক্ষতি করে এবং মানসিক টেনশন বাড়ায় সেসব জিনিস খাবেন না অন্তত আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট এক্সারসাইজ করতে হবে রেগুলার এক্সারসাইজ বা ওয়ার্ক করতে হবে ওয়ার্ক বা ওয়ার্ক যাই বলেন এবং বাম কাতে উঁচু বালিশে শোবেন এবং শোয়ার পরে মেন্টাল নেভিগেশন করবেন মেন্টাল নেভিগেশান বিষয়টা কি শোয়ার পরে নানারকম দুশ্চিন্তা করবেন না একটা পার্টিকুলার জিনিস চিন্তা করুন অথবা আল্লাহ নাম নেন যেটা আপনার মানসিক প্রশান্তি দিবে। এবং দিনে যদি আপনি পনেরো থেকে বিশ মিনিট মেডিটেশন করতে পারেন স্পেশালি সন্ধ্যার দিকে এক ধ্যানে এভেন পাঁচক্ত যদি নামাজ পড়ে কোনো ব্যক্তি বা কোনো হিন্দু বা বুদ্ধিস্ট যারা আছেন যার যার ধর্মমতে যদি প্রার্থনাটা উনি নির্দিষ্ট টাইমে করেন সেটাও কিন্তু মানুষের মেন্টাল ফোকাসিং করে অর্থাৎ ভালোর দিকে আপনার মনটাকে রাখে আপনার মেন্টাল কুলনেস ঘুমের সাথে নিয়ে আসে এখন আপনার মেন্টাল স্ট্রেসে থাকলে স্প্লিট মাইন্ডে থাকলে সমস্যাটা কি তখন স্ট্রেস হরমোন লেভেল বেড়ে যায় বডির এবং ঘুমটা হচ্ছে স্ট্রেস হরমোন এবং মেলাটোনিন এবং অ্যাডেনোসিন অ্যাডনোসিন হচ্ছে আমাদের কাজের ফলে এটিপি থেকে ব্রেকডাউন হয়ে যে এন প্রোডাক্টটা তৈরি হয় এটাকে বলে অ্যাডনোসিন এই দুইটার পরিমাণ আর ওই স্ট্রেস হরমোনের পরিমাণ এই দুটার ব্যালান্সটা ঘুমের হরমোনের পক্ষে আসতে হবে তা নাহলে আপনার ঘুম হবে না সো আপনার এই কাজটা আপনাকে করতে হবে অর্থাৎ দিনে ওয়ার্ক করতে হবে এক্সারসাইজ করতে হবে এবং রকম মানে আননেসেসারি দুশ্চিন্তা করার জন্য আমার মনে হয় ঘুম ঘুম আপনার হবে কারণ ঘুম হচ্ছে ন্যাচারের বেস্ট হিলার বেস্ট মেডিসিন আমি প্রথমে বলেছি গড হ্যাজ ক্রিয়েটেড আওয়ার মেশিন লাইক সাচ এ ওয়ে দ্যাট ইট ইট রানস ইন এ বায়োলজিক্যাল ক্লক কারকাডিয়ান রিদম এবং এই রিদম আবিষ্কার করার জন্য নোবেল প্রাইজ পেয়েছেন দু সালে তিনজন আমেরিকান বিজ্ঞানী মাইকেল অরফ্যাস এবং টু ইয়াং ব্রাদার্স তারা ইউ নিউরোবায়োলজিস্ট দেভ গট দ্য নোবেল প্রাইজ টু ইনভেন্ট দিস বিয়াল্লিশ বছর গবেষণা করছেন তারা ফ্রুটফ্লাইয়ের উপরে করে দেখছেন যে প্রতিটা জিনিসের চক্র আছে মানে ডে নাইট সাইকেল আছে প্রত্যেকটা প্রাণীর আপনি দেখেন যে মানুষ আমাদের আমরা রাতের চোখে দেখি না সো আমরা দিনে কাজ করি রাতে আমাদের রাতটার তৈরি করা হয়েছে আমাদের ঘুমানোর জন্য এই জন্য আমরা রাতের চোখে দেখি না আবার কোনো কোনো প্রাণী রাতে চলে বেড়ায় তারা কিন্তু রাতে চোখে দেখে তাদেরকে তৈরি করা হয়েছে ওইভাবে বাট দে আর মেড লাইক সো সো হোয়াট ইজ মাই মেসেজ টু ইউ ইজ আপনি রাতে যত আর্লি যে সময় ঘুমাইতে যান একটা নির্দিষ্ট সময় ঘুমাইতে যান এবং নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠার চেষ্টা করেন যদি আপনার রাতে ঘুম নাও হয় বেডে থাকবেন এবং মেন্টাল নেভিগেশন করেন লো পিস মিউজিক যেটা ঘুমের ডেল্টা ওয়েবের সাথে সাহায্যপূর্ণ রবীন্দ্রসঙ্গীত অথবা লো মিউজিক যেগুলো আছে এগুলো শুনতে পারেন আপনি এভেন বই পড়তে পারেন যদি আপনি মনে করেন যে বই পড়লে আপনার কনসেন্ট্রেশন আসে এখানে আবার ভেরিয়েশন আছে অনেকের অনেক কিছু ভেরিয়েশন ভেরিয়েশান আসে আই মাইসেলফ ক্যান সে আমার কিন্তু টক্স শুনলে আমার ই আসে ঘুম আসে এখানে মানুষের চয়েসের পার্থক্য আছে কেউ হয়তো বই পড়ছে বই পড়তে পড়তে ঘুমিয়ে যাচ্ছে জি দ্যাটস নট ব্যাড বাট আপনার ঘুমাতে হবে এই চমৎকার করে বললেন ঘুমের আসলে এই ব্যাপারটি তো আসলে গুরুত্বপূর্ণ আমরা আসলে ঘুমের সাথে আরও কিছু জিনিসগুলো ফ্যাক্টর কাজ করে মানে আমরা আসলে এখন যে যান্ত্রিক বা যান্ত্রিক জীবনের কথা বলছেন যে আমরা অনেকগুলো গেজেট বা ডিভাইস দেখা যাচ্ছে বাসায় সন্ধ্যায় ফেরার পরেই দেখা যাচ্ছে যে আমাদের টেলিভিশন রয়েছে হাতে মোবাইল রয়েছেন ফ্যামিলি সবাই মিলে একটা হয়তো কোনো ফেসবুক বলছেন বা আপনি যে কোনো কিছুর মধ্যে আসলে আমরা এখন এক ধরনের অ্যাডিকশনের মধ্যে আছি তো এই জায়গাটি থেকে বিশেষ করে স্ক্রিন টাইম এ থেকে মুক্তি পাওয়ার উপায় কী এবং আসলে হচ্ছে যে তখন আসলে প্রপার ঘুমটা কিন্তু নষ্ট হয় বেশ করে যখন রাতে বেলা যখন আমরা মোবাইলে বা স্ক্রিনের মধ্যে যাই তখন সেটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে এই মডার্নাইজেশন থেকে ঘুমকে বাঁচানোর উপায় কী আসলে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই পার্সিয়ালি মুক্তি পাওয়ার উপায় আছে এটা আসলে আসক্তি না যে ক্লিন আসক্তি অর্থাৎ এটাকে বলে ডিজিটাল কুকেইনাইজেশান অব দ্য সোসাইটি হোয়াট ইজ টার্নড ইন মেডিক্যাল প্যারা ভার্স ওকে ডিজিটাল কুকনের মধ্যে আমরা আছি এবং আমরা অলওয়েজ এডিক্টেড টেক এডিকশন বলে এটাকে অর্থাৎ ইন্সট্রুমেন্টাল এডিকশন যে জন্য বাচ্চাদের মেমোরি ডাল হয়ে যাচ্ছে এবং আপনার তাদের ঘুম হচ্ছে না তারা ফ্যাটি হয়ে যাচ্ছে তাদের ইমিউনিটি কমে যাচ্ছে এভেন বাচ্চাদের মধ্যে ক্যান্সার দেখা দিচ্ছে চোখের অসুখ দেখা দিচ্ছে ঘাড়ের অসুখ দেখা দিচ্ছে লটস অফ থিংস আর হ্যাপেন নাও কোশ্চেন ইজ দ্যাট যে এটার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি মানে কিভাবে আমরা ভালো থাকতে পারি প্রয়োজনের অতিরিক্ত কোনোটা ব্যবহার করা যাবে না এবং বাচ্চাদের হাতে এটা দেওয়া যাবে না এই মাঝখানে একটা আমাদের একজন সম্মানিত অধ্যাপক উনি এমপিও বটে উনি একটা প্রস্তাব করেছেন পার্লামেন্টে এর আগের অসহা ম্যাডামও করছিলেন যে রাত এগারোটার থেকে বা বারোটার থেকে সকাল পর্যন্ত ইন্টারনেট বন্ধ করে রাখা উচিত বাংলাদেশে কারণ তাহলে সোসাইটি থাকবে না আই ডু অ্যাগ্রি ফুললি উইথ দাম আপনি কি জানেন যে কত পার্সেন্ট বাচ্চা আপনার এই সারা দিন এই রাত জেগে জেগে গেম খেলে সো আপনার দিনে সুইচ অফ টাইম তৈরি করতে হবে যেমন ধরেন আপনার

ডেব নাইট ডিট ডি আমি দিনগুলো সুযোগ हैन। সমঝা আমরা অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আসলে এই সমস্যাটা নিয়ে আমরা আসলে বলবো যারা নাকি বিভিন্ন শিফটিং এ কাজ করেন দেখা যাচ্ছে বিশেষ করে বিভিন্ন প্রফেশনাল কারণে রাতে রাতে জাগতে হচ্ছে এবং সেটা পুরো সারা মানে হয়তো অল্টারনেট ভাবে জাগতে হচ্ছে। এদের ক্ষেত্রে ঘুমেনে একটু সমস্যা হচ্ছে। মানে উনি যে বললেন আমাদের দর্শক যিনি আছেন যে 11টা থেকে ওনা 3টার দিকে বা 4টার দিকে ঘুমটা ভেঙে যায়। এরপর আর ঘুম আসে না। এই ধরনের সমস্যা ক্ষেত্রে আসলে কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন আপনারা? দেখুন এটাকে বলে শিফট ওয়ার্ক ডিলে এবং মানুষ কখনো শিফট ওয়ার্ক করতো না আমি প্রথমেই বলেছি আপনাকে যে মানুষ দিনে কাজ ঘুমাইতো দ্যাট ইজ হিজ বায়ো হ্যাবিট হি ওয়ার্কিং অ্যাগেনস্ট হিজ বায়ো হ্যাবিট এই তো শুধু উনি না এরকম পৃথিবীতে যারা পুলিশ যারা চিকিৎসক যারা বৈমানিক যারা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করেন ট্রাভেল ইন সোমনিয়া বলে বা ল্যাগ বিভিন্ন রকম প্রবলেম ভোগে এবং সারপ্রাইজ ইউল বি সারপ্রাইজ টু নো শিফট ওয়ার্কে ডাব্লিউএইচও টাইপ টু কার্সিনোজেনিক বলছে অর্থাৎ যারা শিফট ওয়ার্ক করেন তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে তাহলে কেন তারপরে আমি মূল প্রশ্নটা আসছি যখন আপনি রাতে চার ঘন্টার কম ঘুমাবেন বা শিফট ওয়ার্কে থাকবেন ওই সময়টা তো ঘুমানোর কথা ছিল ঘুমাচ্ছেন না ফলে হয় কি বডির ন্যাচারাল কিলার সেল সেটার পরিমাণ কমে যায় এবং ফলে ক্যান্সার প্রোমোটিং জিনের পরিমাণ কমে বেড়ে যায় সেটাকে চেক দেওয়ার মতো সেল সার্ভিস এজেন্ট ওকে নাও আপনার শিফট ওয়ার্কার যারা তারা কিভাবে ঘুমাবেন তারা কিভাবে এটা মেনটেন করবেন স্পেশালি দিস গাই যিনি আমাদেরকে কোয়েশ্চেনটা এখানে ওনার আর্লি ঘুমটা ভেঙে যায় যখনই ঘুমাইতে যাক ওনার তিনটার দিকে ঘুমটা ভেঙে যায় ওনার এন্টিসিপেটেড অ্যাংজাইটি স্টেট হয় এটাকে বলে এ এস অর্থাৎ উনি পরের দিন আবার যে মানে কাজটি করবেন জি কাজটি করবেন সে ওনার ওনার মাথার মধ্যে এক ধরনের টেনশন কাজ করে তৈরি করে এখানে ওনাকে মেডিটেশন এবং মেন্টাল ফোকাসিং মেন্টাল নেভিগেশন করতে হবে মাইন্ড কনসেন্ট্রেশন করতে হবে একদম এবং ঘুম যদি ভেঙেও যায় ওনাকে বিছানায় থাকতে হবে থাকতে হবে ঘুমাইতে যাওয়ার আগে ওনাকে পরামর্শ দিব দশ মিনিট আগে কুসুম গরম পানি দিয়ে দশ মিনিট ধরে গোসল করবে কুসুম গরম পানি দিয়ে গোসল করবে কারণ এই ঠান্ডা এটা ঘুম ইন্ডাকশান এবং কন্টিনিউশানে হেল্প করে এই জন্য দেখবেন বৃষ্টির দিনে আপনার ঘুম আসে শীতের দিন আপনার ঘুম আসে ওকে এবং আপনি মশলাযুক্ত খাবার বা রাতে ভারী খাবার উনি খাবেন লাইট খাবার খাবেন

হ্যাঁ আমার প্রশ্নটা হচ্ছে যে আমি শুইতে গেলে আমার এই যে দুই দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত আমি ঘুমটা আসতে চাই না ঘুমটা মানে অনেক দেরিতে আসতে চাই মানে ধরেন আমি এগারোটার সময় শুইলে আমার ঘুম আসতে আসতে একটা বেজে যায় একটা বেজে যায় আবার এদিকে একটা ঘুম আসতে আসতে নামাজ পড়ার সময় আবার উঠে যেতে হয় উঠে নামাজ পড়লে আবার শুতে গেলে

কেন সব ধর্মেই আপনার সূর্য ওঠার আগে আপনার মানুষকে উঠতে বলা হয়েছে হিন্দু ধর্মের সূর্য স্নান সকালে উঠে সূর্য আলো দেখে স্নান করা করে এবং আপনাদের মুসলমানদের যে বিধান আছে যে সকালের আজানটা যখন হয় তখন কিন্তু সূর্য তখনও ওঠে না পুরো তখন কিন্তু আজানটা দেওয়া হয় যাতে মানুষ সানলাইটটা নিতে পারে ওকে অ্যান্ড বুদ্ধিস্ট ধর্ম এটা আছে মানুষের ঘুম শুরু হয় সূর্যের আলো দেখে ইট ইস ভেরি ইন্টারেস্টিং যখন দু হাজার আঠারো সালে সুপ্রা কাজম্যাটিক নিউক্লিয়াস এইটাই যে মানুষের মাস্টার ক্লক অফ দ্য বডি কার্কাডিয়ান রিদম এটা আবিষ্কার হল অ্যান্ড দে হ্যাভ গট দ্য নোবেল প্রাইজ আই হ্যাভ টোল্ড ইউ দেন তখন মানুষের ধারণায় আসলো যে সানলাইট ইজ প্যারামাউন্ট ইম্পর্টেন্স অফ পিপলস স্লিপ সকালে উঠে যদি আপনি পনেরো মিনিট সানলাইট না নেন তাইলে আপনার রাতে ঘুম হবে না ঠিকমতো বলে কেন আপনার একটা গাড়ি যেকোনো কিছুতে স্টার্ট দিতে হবে বডির বায়ো ইঞ্জিন কে স্টার্ট দেয় বাই সানলাইট হাউ আপনার চোখের উপর যে সানলাইট পরে রেটিনাতে যায় রেটিনা দিয়ে রেটিনোথ্যালাম রেটিনো অপটিক ট্রাক দিয়ে গিয়ে সুপ্রক্যাজমের নিউক্লিয়াস অফ হাইপোথ্যালামাস সে ওটিস্টিমুলেট করে দ্যাট 스타츠 योर অল বডি ফাংশন জি আমাদের সারা দিনের কার্যক্রম হয় এই জন্য সকালে আপনার সানলাইট নিতে বলা হয়েছে এবং সব ধর্মে এইভাবেই ডিজাইন করা হয়েছে মানুষ কনশাসলি করুক অথবা আনকনসিয়াসলি সাইন্টিফিক্যালি করুক বুঝে করুক বা না বুঝে করুক অর্থাৎ যেসব বিধান আসছে বাই রিলিজিয়ান ইট ইস ফর হিউম্যান গুডনেস মানুষের ভালোর জন্য আসছে এবং উনি যদি সকালে আমি ওনাকে বলবো বিশ মিনিট রোদে হাঁটেন এবং রাতে ওই যে বলছে যে গোসল করে ঘুমাইতে যান প্রার্থনা করেন পাচক্ত তো নিয়মমত মেন্টাল নেভিগেশন করেন ফোকাস করেন ঘুম আসবে আচ্ছা এবং আপনার ঘুম ভাঙবে না ঘুম ভাঙে কেন ঘুম ভাঙে তাড়াতাড়ি ঘুম ভাঙে আপনি যে পরিমাণ আপনার স্ট্রেস হরমোন ছিল আর যে পরিমাণ ঘুমের হরমোন তো এক সময় যে ব্যালেন্সটা শিফট হয়ে যায় ইন ফেভার অফ স্ট্রেস হরমোন একদমই আমরা আসলে যদি আলোচনা একটু ফিরে আসি তাহলে আমরা দেখি যে আসলে একটা সাউন্ড স্লিপ বা সুস্থ ঘুমের জন্য আমাদের আসলে সারাদিনে আসলে কি কী করা উচিত বিশেষ করে খাদ্যাভ্যাসিক কথা বলেছেন

ঘুম হচ্ছে ডে টু ডে ফেনোমেনা একদম টোয়েন্টি ফোর পয়েন্ট টু আওয়ার্সে এই সাইকেলটা চলে আসলে বাট সারপ্রাইজিংলি আমাদের ডে নাইট সাইকেল হচ্ছে আমরা যেটা মেনটেন করি বাই ওয়াচ সেটা হচ্ছে চব্বিশ ঘন্টায় দ্যাটস ওয়াই আমাদের টাইমিংয়ে কিছু এ হয়ে যায় ওকে হয়ে যায় এখন আপনি ঘুমাতে যাওয়ার যে পরিবেশ সেই পরিবেশে আপনি কি দিন লাইটে ঘুমাইছেন আপনার জীবনে না আপনাকে আপনি চিন্তা করলে হবে না ডক্টর অমিত হাসান আপনাকে চিন্তা করতে হবে আপনার মিলিয়নস অফ জেনারেশন আপনি তাদেরই জিনেটিক প্রোডাক্ট না ডিএনএ আর মডেলের সেই ডিএনএ প্রোডাক্ট আপনি হোয়াট ইউ হ্যাভ ইনহেরিটেড ফ্রম ইউর ফাদার অ্যান্ড মাদার অনলি ইউর জিন নাথিং এলস তার উপর হার্ডওয়্যারটা গড়ে উঠছে আপনার বড়ি এই তো সো এই জিন কিন্তু কখনো লাইটে ঘুমায় নেয় এই জিন মোবাইলের ব্লু লাইট দেখে সব সারা সারাদিন আপনার টেকনোলজির মধ্যে থাকে না কাজেই ঘুমাইতে হবে এমন পরিবেশে এক কথায় যদি আমি বলি যেখানে কোনো টেকনোলজি নাই একদমই এটি বলেছেন আমি একটু দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন আচ্ছা দর্শক যদি যুক্ত হয় আমরা আবার তাকে নেব যে প্রশ্নটি আমরা আসলে ছিলাম সেই জায়গাটিতে ফিরে আসি যে আসলে আরেকটি ব্যাপার বলেছেন যে ঘুমের অনেকেই দেখা যাচ্ছে যে কিছুদিন দু একবার ঘুম হলো না আন্তাজি দোকান থেকে একটা ওষুধ কিনে খেয়ে ফেললো যেটু ঘুমায় বা কারো পরামর্শে অথবা অনেক সময় প্রেসক্রিপশন অনুযায়ী নিচ্ছেন ঘুমের ওষুধের প্রভাবটি আসলে ঘুমের উপর কেমন মানে ব্যাপারটিকে এরকম যেটি রেস্টোর করলে বাকি সময় তার এটা কন্টিনিউ করে যেতে হবে নাকি আসলে এটা নির্দিষ্ট কোনো সময় এক কথা যদি বলি যে ঘুমের ওষুধের প্রভাব ডিভাস্টেটিং আপনাকে আমি জেলখানায় রাখলাম তার আগে আপনি সুস্থ থাকলেন কিন্তু আপনি যদি বেড়াইতে গিয়ে একা থাকেন দ্যাট গিভস ইউ সলিচিউড সলিচিউড আইসোলেশনের মধ্যে যেমন পার্থক্য আছে ঘুমের ওষুধ এবং ঘুমের মধ্যে পার্থক্য আছে আপনি ধরে বেঁধে একজনকে ঘুম পড়াচ্ছেন। এটাকে বলে হিপনোস্লিপ বাই কেমিক্যালস এইটা লং রানে গিয়ে তার ব্রেনের ক্যাপাসিটি কমায় দেয় স্মৃতিশক্তি কমায় দেয় তার শরীরে নানা রকম নেগেটিভ প্রভাব ফেলে রিফ্লেক্স স্লো হয়ে যায় কথা বলতে অসুবিধা হয় ব্রেনের ক্যাপাসিটি ডাউন হয়ে মেমরি ডাউন হয়ে যায় ঘুমের ওষুধ খায় ঘুমানোটা কোনো ভালো কাজ না তবে কিছু কিছু সময় ঘুমের ওষুধ প্রয়োজন হয় অনলি সাইক কন্ডিশন যখন নো আদার মিনস উইল অ্যাক্ট টু মেক ইম স্লিপ কারণ স্লিপ তার জীবনের নাম্বার ওয়ান প্রায়োরিটি স্লিপ ইজ ইজ সুপার পাওয়ার দ্য এলিকজির অফ হেলথ আপনার অল আপনার বডি ফাংশান বডি হেলথ মেন্টাল হেলথ কগনিটিভ হেলথ বিহেভিয়ারেল হেলথ অল ডিপেন্ডস অন স্লিপ যেমন আপনি আপনি নিজেই তো পড়লেন প্রথমে যে এক রাত না ঘুলে আপনি মিরাজ তিরিক্ষী হয়ে যায় তাই না কেন তার মানে কি স্লিপ হচ্ছে ইউর ড্যাট ফুয়েল হুইজ গিভস ইউ অল মানে এসেন্স অফ দ্য বেস্ট মেডিসিন স্লিপ ইজ মাদার্স নেচার্স বেস্ট অ্যালিক বাই হুইচ এ ম্যান ক্যান স্টে সাউন্ড হিউম্যান বিং আরও একটা কথা বলি শুধু কিন্তু মানুষ ঘুমায় না প্রকৃতিতে সবাই ঘুমায় আপনার পোকামাকড় ঘুমায় অ্যামিবা সামুদ্রিক অ্যামিবা সেও ঘুমায় দেখা যায় যখন সানলাইট পড়ে তখন সমুদ্রের ডিপে চলে যায় যে ঘুমায় মাছ লগিং করে তাই না অর্থাৎ কাঠের গুড়ির মতো পাথর বা কাঠের কাজে ইয়ে হয়ে থাকে সেটা কিন্তু ঘুমায় আপনার কেঁচো ঘুমায় এটাকে সাপ ঘুমায় সাপের ঘুমকে ব্রুমেশন কেঁচোর ঘুমকে অ্যাস্টিভেশন ওকে ঘুমকে তো সকল প্রাণী অর্থাৎ অর্থাৎ ঘুম হচ্ছে মানুষের বেসিক নেসেসিটি অফ লাইফ স্লিপ ইজ লাইফ একদমই অন্য সব কিছু সেকেন্ডারি স্লিপ অ্যান্ড ফুড ইজ ইজ লাইফ তার মধ্যে স্লিপ হচ্ছে ওয়ান নাম্বার ওয়ান প্রায়োরিটি সো আপনার ঘুমের জন্য আপনাকে যা যা করা দরকার সেটা আপনাকে করতে হবে এই নেসেসারি কাজটা আপনাকে অবশ্যই করতে হবে আচ্ছা একটি বিষয় আরেকটি বিষয় রয়েছে হ্যাঁ বিশেষ আবার খাবার দাবার আপনি ঝাল মশলাযুক্ত খাবার খাবেন না বেশি ভারী খাবার খাবেন না ওজন বাড়ানো যাবে না পৃথিবীতে এখন দুইটাই পিডেমিক চলতেছে আমরা বোধহয় গ্রিন রুমে আলাপ করতেছিলাম একটা হচ্ছে স্লিপ লস প্যান্ডেমিক আর একটা হলো ওবেসিটি প্যান্ডেমিক ওবেসিটি মানুষ ওবেজ হয়ে যাচ্ছে এবং ঘুমের অসুবিধার জন্য কিন্তু মানুষ ওবেজ হচ্ছে কীভাবে জানেন যখন মানুষ কম ঘুমায় তখন তার খাওয়ার প্রতি গ্লুকোজের প্রতি অ্যাট্রাকশন বেড়ে যায় সর্ষে প্রচুর চা খায় প্রচুর ক্যালোরি নেয় বারবার খাইতে থাকে অর্থাৎ ফুড অ্যাডিকশান এটা একটা সাইকেলের মতো কোলা অ্যাডিকশান চুরাশিটা দেশে কোলা ট্যাক্স আছে সো াস্ট ডিসকাস ডে বাট এই ওবেসিটি এবং এই ফুড এর সাথে কিন্তু ঘুমের সম্পর্ক ঘুমের সম্পর্ক রয়েছে খুবই খুবই চমৎকার করে বলেছেন আমরা আসলে ঘুমের নানান সমস্যা নিয়ে এবং আসলে স্বাভাবিক যে শান্তিপূর্ণ যে ঘুমটি সেটি নিয়ে কথা বললাম এবং আপনার পরামর্শগুলো নিশ্চয়ই আমাদের দর্শকদের উপকৃত করবে আজকে আসলে এই পর্যন্তই আমরা একেবারে শেষ পর্যায়ে নিশ্চয়ই ভবিষ্যতে ঘুম নিয়ে আমরা আবারও কথা বলবো সুপ্রিয় দর্শক আমরা আসলে আমরা স্লিপ সাউন্ড স্লিপ যেটি বলছি বা শান্তিপূর্ণ ঘুমের ব্যাপারে আসলে খুবই আমরা গুরুত্ব দিচ্ছি বিশেষ করে আমাদের আজকের অতিথি সেই কথাই বললেন এবং একই সঙ্গে কিভাবে এই ঘুমটিকে সুন্দর শান্তিপূর্ণ করা যায় তার জন্য যে পরামর্শগুলো রয়েছে বিশেষ করে নির্দিষ্ট সময় বেডে যাওয়া সে সময় কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার না করা মেডিটেশন করা ফুডের প্রতি একটি কিছু পরামর্শ রয়েছে ওই সময় চা ক্যাফেন সিগারেট স্মোকিং এগুলোকে পরিত্যাগ করা এবং কায়িক পরিশ্রম বিশেষ করে যে আসলে দিনের একটি সময় নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া বা হাঁটা দিনে অন্তঃপক্ষে চল্লিশ মিনিট হাটা এই ব্যাপারগুলো কিন্তু আপনার ঘুমকে আরো সুন্দর এবং ত্বরান্বিত করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন